হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য দারুণ একটি ওয়েলকাম ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা আপনারা কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে বলবো এই ডিজাইনটা, আপনি দেখুন এটা বাড়ির সামনে, যে সমস্ত বাড়ির সামনে সিঁড়ি আছে সে সিঁড়ির চাতালের সঙ্গে এই ব্যালকনিটা করা আছে। এটাকে করতে গেলে এই সিঁড়ির চওড়া যে 3 ফুটের সিঁড়ি আছে, 3 ফুট 6 ফুট, বাইরে বাইরে 6 ফুট 10 ইঞ্চি আছে। নিচে যে ধরনের ঢোকার মেন গেট, এটা 4.5 ফুটের চওড়া গেট আছে, হাইট 6 ফুট 3 ইঞ্চি আছে। দেওয়ার পরে এই চাতালটা আপনার ঢালাই, সিঁড়িটা যখন ফার্স্ট ফোল্ড তুলবেন, ফার্স্ট ফোল্ড, তখন এইটাকে এই সিঁড়িটাকে ঢালাই করতে হবে। এবার এই সিঁড়ির ভেতরে চাতালটা আপনার 7 ফুটের চাতাল আছে, এই বাইরে 2.5 ফুট আছে, বাদ বাকি এটা ভেতরে আছে। ঢালাই করার পরে এবার যখন ঢালাই করবেন, এই প্লেয়ারের রড দুটো ছেড়ে দিতে হবে। এটা ছেড়ে দিলেন, দেওয়ার পরে দেখুন এখানে এই যেহেতু সিঁড়ি 3 ফুটের আর এটা 7 ফুট জায়গা আছে, 3.5 ফুট দিকে জায়গা রেখে মিডিলে একটা পার্টিশন দিয়ে এদিকে ব্যালেন্স জায়গা সামনে রাখা আছে। এবার এটাকে 3 ফুটের দরজা আছে, রাউন্ড দরজা, হাইট এটা 6.5 ফুট আছে। এবার যখন এই পিলারটা প্রথমে আপনাকে তুলতে হবে, এই পিলারটা তুলতে হবে, এটাকে আপনাকে 6 ফুট তুলে নেবেন, এদিকে 6 ফুট তুলে নেবেন। নেওয়ার পর 1.5 ইঞ্চির দুটো বিট আছে, 3 ইঞ্চি এদিকে, 3 ইঞ্চি 1.5 ইঞ্চি দুটো বিট, 3 ইঞ্চি, তাহলে 6 ফুট 3 ইঞ্চি। তারপর আবার পিলার 3 ইঞ্চি তুলতে হবে, এদিকে পিলার 3 ইঞ্চি তুলতে হবে। এই পিলার দুটো 5x5-এর পিলার। তোলার পরে এবার আপনাকে এই 6.5 ফুট লেভেলে টানা খাটানি করতে হবে, কয়েক পিলার থেকে 3 ইঞ্চি আগে নিয়ে যেতে হবে, এই পিলার থেকে 3 ইঞ্চি আগে নিয়ে যেতে হবে। নিজের পরে এটা 4 ইঞ্চি হাইট করে কাট মারতে হবে, বরাবর তারা সাজিং করতে হবে। তারপরে আপনার এই কর্নার থেকে যে 3 ইঞ্চি আগে ছিলেন, এই কর্নার থেকে এখানে একটা 1 ফুটের মার্কিং করতে হবে, এদিকে 1 ফুটের মার্কিং করতে হবে। এবার এই ভেতরে ভেতরে গ্যাপ আছে 6 ফুট, দেখুন এদিকে এই স্টেপটা 1 ফুটের, এইদিকে স্টেপটা 1 ফুটের, 2 ফুট এদিকে এই কান আর কি ভেতরে ফেস 3 ইঞ্চি লেগেছিলেন, কলম থেকে 3 ইঞ্চি আগে ছিলেন, 3 ইঞ্চি 6 ইঞ্চি, তাহলে 2.5 ফুট। এবার ভেতরে রাউন্ডের এই জায়গাটা 3.5 ফুট জায়গা থাকে, 3.5 ফুট রাউন্ড জায়গা থাকবে। এবার এটাকে রাউন্ড ঘোরাতে হবে, এই রাউন্ড ঘোরানোর জন্য এবার কী করবেন, এটাকে এই যে 1 ফুটের মার্কিংটা করেছেন, করার পরে এই যে 1 ফুটের মার্কিং করার পরে এবার এই সাজাতে হবে আর কি, কোন ভাগের বালি মশলা দিয়ে উপর দিয়ে এই রাউন্ডটা করতে হবে। এই সাজানোর পরে এটা সেন্টার করবেন, 21 ইঞ্চি সেন্টার হবে আর এর হাইটও 21 ইঞ্চি হবে। তারপরে রাউন্ডটা ঘুরিয়ে দেবেন, তারপর দেখুন এর মুখে 3টে বিট আছে, 1 ইঞ্চি বিট 3টে আছে, লাস্ট বিটটা মোটা মোটা দেখাচ্ছে, প্লাস্টার কম্পিউটার হয়ে যাচ্ছে ওই জন্য আর কি লাস্ট বিটটা মোটা হয়ে গেছে। 1 ইঞ্চি বিট 3টে আছে। গ্রাইন্ডার দেওয়ার পরে এটাকে 3 ইঞ্চি ঢালাই করে দেবেন, দেওয়ার পরে দেখুন ওপরে যে ওই কলমগুলো ওপরে আবার ডাইরেক্ট উঠে যাচ্ছে। এবার এই কলমটা এবার ঢালাই কমপ্লিট করার পরে এবার কলমগুলো ডাইরেক্ট উঠে যাবে ওপরে, উঠে যাওয়ার উঠবে কত দূর, এই যে ওপরে যে সিঁড়ির ছাতাল চাতাল হবে এটাতে একতলা সিঁড়ি ওঠার জন্য যে ফার্স্ট ফোল্ড, দ্বিতীয় ফোল্ড ছাদে গিয়ে উঠেছে, এবার ওই একতলা ছাদের থেকে ফার্স্ট ফোল্ড এখানে আসবে, এখান থেকে সেকেন্ড ফোল্ড দুতলা ছাদে যাবে। এবার সেটা মেজারমেন্ট করে নেবেন, যত সময় ফ্যান ওপর থেকে 10 ফুটের মধ্যে থাকে সেই হাইটে এই কলমগুলো তুলে এই চাতালটা যখন আসবে কলমের ওপরে ছাপিয়ে দিতে হবে, দিয়ে ওপরের ডিজাইনটা গিয়ে আবার এই ডিজাইনটা হবে আর কি। এটা নতুন ধরনের ডিজাইন আর কি, যে সিঁড়ির চাতালের সঙ্গে অনেকে কী করেন যে বাড়ির সামনে যদি সিঁড়ি থাকে 5 ইঞ্চি ওয়াল দিয়ে পুরো গার্ড করে দেয়, যে ছোটো একটা জানালা রাখে, সেটা দেখতে খারাপ লাগে। এরকম খোলামেলা থাকলে, খোলামেলা ব্যালকনি হলে খুবই সুন্দর লাগে আর কি, সিঁড়ির যে সামনে সিঁড়ি আছে এটা বোঝা যাবে না, খুবই সুন্দর ডিজাইনটা। ডিজাইনটা আপনারা করুন, খুবই ভালো লাগবে। আর ভিডিও রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলবনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করুন, আর ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে যারা পরবর্তী দেখা।